শিশুটি যখন স্কুলে ব্যাগে কাঁধে নিয়ে স্কুলে যাবার কথা, সেই সময় ধরতে হয়েছে সংসারের হাল। মোহাম্মদ আসিফ কুষ্টিয়া সদর উপজেলা হাটশরীপুর ইউনিয়ন বোয়ালদা এলাকার কল্পনা খাতুনের ছেলে। আট বছর যখন বয়স তখন থেকে এই কর্মে আমার আসতে হয়। আর আমার উপরে সংসার, আমি হচ্ছে একা, আমার মা আর আমি সংসারে খাই। আসিফের বয়স যখন 1 মাস 14 দিন, তখন আসিফের বাবা তার মাকে ছেড়ে চলে যান। পরে বাসা বাড়িতে কাজ করে ছেলে আসিফকে মানুষ করাই ছিল আসিফের মায়ের প্রধান লক্ষ্য। বোয়ালদাহের একটি স্কুলে 2 শ্রেণী পর্যন্ত পড়ার পর সাইকেল সারার দোকানে কাজ করতে শুরু করে সে। দিনে 50 টাকা 100 টাকা হাতে নিয়ে বাসায় ফেরা ছেলেটি এখন সংসারের আহাল ধরে কাজ করছে। এখন আর আসিফের মায়ের কাজ করতে হয় না, মায়ের একমাত্র ছেলেটি আসিফের কাজের টাকাই চলে তাদের সংসার। কিন্তু আর কখনো স্কুলে যাওয়া হয়নি তার। হাবিবুল্লাহ আসাদুজ্জামান লিঙ্কন, হ্যালো ডট বিডি নিউজ 24.com, কুষ্টিয়া।